সরকারি প্রকল্পের সুবিধা নিতে এসে সরকারি সম্পত্তি ভাঙচুর সুবিধাভোগীদের। ইতিমধ্যে রাজ্য জুড়ে চলছে দুয়ারের সরকারের ক্যাম্প। সেই মতোই রবিবার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের দুই নম্বর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের সরকারি আবাসন পথসাথী বিল্ডিং এ বসেছিল দুয়ারের সরকারের ক্যাম্প। সেখানে গ্রাহকরা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য সকাল থেকে ভিড় জমিয়েছিলেন। কিছুক্ষণ শান্তভাবে ফর্ম ফিল আপের কাজ চললেও হঠাৎই লাইন ভাঙাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে ওঠেন দুয়ারের সরকারের ক্যাম্পে আসা গ্রাহকরা। ক্ষিপ্ত জনতা সরকারি আবাসন পথসাথী বিল্ডিং এর বেশ কয়েকটি কাচের জানলা দরজা ভাঙচুর করে। ঘটনায় বেগতিক দেখে খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। অবশেষে ক্ষিপ্ত জনতাকে শান্ত করে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। আমাদের পথসাথীতে যে আপনার স্বাস্থ্যসাথীর কাটগুলো হবে, তার জন্য আমাদের প্রথমে পুলিশ প্রশাসন ছিল, ওনারা লাইন ঠিক করে দিয়ে গেছে। মানে আমরা দুটো করে ফ্যামিলি ঢুকাচ্ছিলাম, আমাদের লোক বসানো ছিল করে আর গেট বন্ধ ছিল। দুটো করে ফ্যামিলি ঢুকানোর পরে তার কিছুক্ষণের মধ্যে তারা যখন খেতে গেছে, ওই মুহূর্তে কিছু লোক এমনভাবে মানে গেটের উপরে মানে চেন লাগানো ছিল, চেন মানে আঙুল লাঠি দিয়ে ফেলে দিয়ে ওরা হুড়মুড় করে গেট ঠেট ঢুকে আমাদের পাবলিককে ফেলে দিয়ে আমাদের যে নেত্রী বসেছিল তাকে ফেলে দিয়ে ওনারা এইভাবে করে কাঁচ ফাঁচ ভেঙে অত্যাচার মানে ভেতরে মানে আমাদের কথা শুনছিল না, আমরা একদম পাগল হয়ে যাই। আবার সব ডাকি করা হয়, আমি বিডিও সাহেবকেও ফোন করি, প্লাস প্রধান সাহেবকেও ফোন করি, অফিস থেকে সব অফিসাররা আসেন, ওনারা এখন এখানে দাঁড়ানো ছিল। আমাকে গেট খুলে দুইটা ফ্যামিলি ঢুকাইতে হচ্ছে, আমি দুইটা করে ফ্যামিলি ঢুকাচ্ছিলাম, ঢুকার পরে এরকম হয়ে গেল, হুড়মুড় করে তালা ভেঙে একদম কাঁচটা ভেঙে আমাকে ধাক্কায় ফেলে দিয়ে একদম হুড়মুড় করে ঢুকতেছিল।